হ্যাঁ, এবার পড়া শুরু করি। এক মিনিট, রঘুকে একটা ফোন করে নি। ও এখনো হয়তো পড়াই শুরু করেনি। হ্যাঁ রঘু, হ্যাঁ বল। এই কটা চ্যাপ্টার পড়লি? 5টা চ্যাপ্টার পড়ে ফেলেছিস? আমি আমি 7টা চ্যাপ্টার পড়ে ফেলেছি। হ্যাঁ, কবিতা আমার কথা জিজ্ঞেস করছিল? ও নো, কি বলছিল? হ্যাঁ সত্যি? হ্যাঁ বিরাট দারুণ ব্যাপার, কিন্তু এখনো লিজেন্ডের জায়গায় পৌঁছায়। না না, তুমি তো শুনতে মতো ভালো ভাই, আমি দেখেছি। হ্যাঁ তোমার তোমার কত বছর ব্যাথা দিয়েছিলাম, দেখি কোথায় যায়। হ্যাঁ আরে আরে ভাই ভাই, পরে রাখছি, পরে কথা বলছো, অনেক গেজান হয়ে গেছে। স্যার আরে, তো দুপুরের খাবার টাইম হয়ে গেল, আরে দুপুরে খেয়ে দিয়ে নেই। খেয়ে দিয়ে এসে পাক্কা পড়বই, একদম গ্যারান্টি। হ্যাঁ পড়া শুরু করা যাক তাহলে। আরে 6টা বেজে গেছে, এখন তো আমার চা খাওয়ার সময়। যাক, চাটা খেয়ে 7টা থেকে একদম শান্ত মনে পড়া শুরু করে দেবো। চাটা খেয়েই আসি। হ্যাঁ 7টা 5, ঠিক আছে 8টা থেকে রাউন্ড ফিগার, রাউন্ড ফিগারে আমি পড়া শুরু করে দেবো। 8টা থেকে আমি পড়বই। এবার ভূমিকম্প হয়ে যাক, এবার আমি 12টার মধ্যে পুরো চ্যাপ্টার শেষ করব। হ্যাঁ আসো, ভিডিও আপলোড করেছে। বাহ দেখি তো, দেখি তো, বা আরে একটুখানি দেখে নিন কি এমন হবে। হ্যাঁ আরে এখানে কি বলছে, একটা লোকে দুটো মাথা। ঘুম পেয়ে গেল। যাক থাক, আজকে আর পরে কাজ নেই, কালকে একদম সকাল থেকে উঠে পড়বই চ্যাপ্টারটা। কালকে পুরো চ্যাপ্টার শেষ করে দেবো, 100% গ্যারান্টি। কালকে থেকে পড়বই ভদ্রলোকের এক কথা। চারং চাইয়ে চায়। হ্যাঁ এই জিনিসটা কি বলা হয়, প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা। কোনো একটা কাজ আমরা শুরু করার আগে 10 বার ভাবি এবং কখনোই কাজটা শুরু হয় না। আজ করব, কাল করব, পরশু করব, এই রকমভাবে কাজটা শুধু পেছনের দিকে চলে যায়। প্রোক্রাস্টিনেশন দূর করার জন্য বা দীর্ঘসূত্রিতা দূর করার জন্য একটা ভালো উপায় হলো 5 সেকেন্ড রুল। 5 সেকেন্ড রুল নিয়ে পরে আমি বিশদে বলবো, শুধু এইটুকু বলে রাখি, কোনো একটা পড়া আমি স্টার্ট করব, আমাকে 5 সেকেন্ডের মধ্যেই সেটাকে স্টার্ট করে দিতে হবে। আমি 5 গুনতে গুনতে সেই পড়াটা আমাকে স্টার্ট করে দিতে হবে, তারপরে আপনা আপনি ফ্লোতেই পড়াটা উঠে যাবে বা শেষ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে 5 সেকেন্ড রুল। শুধু এটা পড়ার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে এই 5 সেকেন্ড রুল কথাটি খাটে। আমি যে কোনো ডিসিশান নেওয়া বা করবো কি করবো না, 5 সেকেন্ডের মধ্যেই আমাকে বিচার করে সেটাকে আমাকে করে ফেলতে হবে, তবেই আমার কাজটা এগিয়ে যাবে। তো কেমন লাগলো আমাকে জানিও ভিডিওটা। ধন্যবাদ।